ভারতীয় দলের তরুণ উইকেট কিপার ও ব্যাটসম্যান ঋষভ পন্থ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে। দিল্লি থেকে বাড়ি ফেরার সময় রুড়কির জাতীয় সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, গাড়িটি ডিভাইডারে ধাক্কা দেয়। জানা যাচ্ছে ঋষভের গাড়ির গতি ছিল বেশ, সেই সঙ্গে সকালের আবহাওয়া ছিল কুয়াশায় ঢাকা। পিটিটিআই এর মতে গাড়ি চালানোর সময় ঋষভ ঘুমিয়ে পড়েছিলেন এবং সেই কারণেই তার গাড়িটি ডিভাইডারে আঘাত করে এবং এমন একটা দুর্ঘটনা ঘটে। ঋষভ তার গাড়িতে দিল্লি থেকে রুড়কি যাচ্ছিলেন। ভোর 5টা নাগাদ তিনি তার জাতীয় সড়কের উপর দিয়ে যাচ্ছিলেন, সেখানে তিনি ঘুমিয়ে পড়েন এবং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা দেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে আগুন ধরে যায়। ঋষভ কোনো মতে জ্বলন্ত গাড়ি থেকে নিজেকে বাইরে বেরিয়ে নিয়ে যান। এই সড়ক দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ঋষভ পন্থের অনেক ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন পন্থ। ভিডিওতে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে, পন্থের কপাল থেকে রক্ত ঝরছে। এদিকে কিছু ভক্ত তাদের ভিডিও করতে আসে, যার কারণে ঋষভকে তাদের উপর রেগে যেতে দেখা যায় এবং তাদের চলে যেতে বলেন। ভিডিওতে ঋষভের অবস্থা খুবই করুণ দেখাচ্ছে, এমন পরিস্থিতিতে মানুষ তার ভিডিও করছে।